তো আপনি যদি একজন বিবাহিত মহিলা হয়ে থাকেন এবং আপনি আপনার কাস্ট সার্টিফিকেটটি বানানোর জন্য অনলাইনের মধ্যে অ্যাপ্লাই করে ফেলেছেন, ফর্মটি ফিল আপ করার পর এখান থেকে যে ফর্মটি আপনি প্রিন্ট আউট করেছেন সেই প্রিন্ট আউটটির সাথে আপনাকে কি কি ডকুমেন্ট আপনাকে আপনার কাস্ট সার্টিফিকেটটি বানানোর জন্য জমা দিতে হবে সেটাই আপনাকে এই ভিডিওটির মাধ্যম দিয়ে জানাবো। তো আশা করি আপনি যদি একজন বিবাহিত মহিলা হয়ে থাকেন তো আপনি এই ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনার জন্য এই ভিডিওটি একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আর আপনি যদি এখনো পর্যন্ত এই ওয়েবসাইটটির মধ্যে এসে আপনি আপনার কাস্ট সার্টিফিকেটের জন্য অনলাইনের মধ্যে অ্যাপ্লাই না করে থাকেন তো সেই নিয়ে আমি একটি আগেই ভিডিও বানিয়ে আমার চ্যানেলের মধ্যে পোস্ট করে রেখেছি, আপনি চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। সেই ভিডিওটি দেখে আপনি খুব সহজেই এই ওয়েবসাইটটির মধ্যে এসে অনলাইনে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর আপনাকে এই ভিডিওটির মাধ্যমে যে সমস্ত ডকুমেন্টসের কথা বলবো সেই সমস্ত ডকুমেন্টসগুলি আপনাকে অ্যাটাচ করে নিয়ে আপনার নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে বা আপনার বিডিও অফিসে কাস্ট সার্টিফিকেট দপ্তরে গিয়ে জমা করলেই আপনি কয়েকদিনের মধ্যেই আপনার হাতের মধ্যে আপনার কাস্ট সার্টিফিকেটটি পেয়ে যাবেন। এছাড়াও কাস্ট সার্টিফিকেট রিলেটেড আপনার মনের মধ্যে যদি কোনোরকম কোনো কোশ্চিন থেকে থাকে তো আপনি এই চ্যানেলের প্লে লিস্টের মধ্যে গিয়ে দেখতে পারেন। এই চ্যানেলের প্লে লিস্টের মধ্যে কাস্ট সার্টিফিকেট বলে একটি প্লে লিস্ট পেয়ে যাবেন, সেখানে কাস্ট সার্টিফিকেট রিলেটেড অনেক ভিডিও আপনি পেয়ে যাবেন। সেখান থেকে আপনি আপনার প্রবলেমের সলিউশন করার জন্য যে ভিডিওটি দেখার প্রয়োজন হবে সেটা আপনি দেখে নিতে পারেন। তো ভিডিওটিকে আগে বাড়ানোর আগে আপনাকে একটি ছোট্ট অনুরোধ করতে চাই, তো আপনি যদি ভবিষ্যতে এমনই ইন্টারেস্টিং টপিকের উপর আরও নতুন নতুন ভিডিও দেখতে চান তো আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না, যাতে করে ভবিষ্যতে নতুন কোনো ভিডিও আমার এই চ্যানেলের মধ্যে পোস্ট হলে সেই ভিডিওটির নোটিফিকেশন সর্বপ্রথমে আপনার কাছে পৌঁছে যায়। তো আমি এখানে ভেবে নিচ্ছি আপনি একজন বিবাহিত মহিলা বা আপনার ফ্যামিলির মধ্যে কোনো একজন বিবাহিত মহিলা এখানে অনলাইনের মধ্যে অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছে, অ্যাপ্লাই করার পর কি কি ডকুমেন্টস দিবেন সেটা আপনি জানতে চান। তো সেটার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন বিবাহিত মহিলার কাস্ট সার্টিফিকেট বানানোর জন্য কি কি ডকুমেন্টস লাগবে, সেটা এসসি এসটি ওবিসি যেই ক্যাটাগরিরই হোক না কেন। আপনি যদি একজন বিবাহিত মহিলা হয়ে থাকেন এবং আপনি এসসি এসটি ওবিসি যেই ক্যাটাগরির মহিলা হয়ে থাকেন না কেন, আপনি এই ভিডিওটি দেখলেই আপনি খুব সহজে আপনি আপনার কাস্ট সার্টিফিকেটের জন্য সমস্ত ডকুমেন্টস আপনি কালেক্ট করে নিতে পারবেন। আপনি আপনার সমস্ত ডকুমেন্টস জমা দেওয়ার পর আপনার হাতের মধ্যে এইরকম একটি কাস্ট সার্টিফিকেট দেওয়া হবে যেটা কম্পিউটারাইজেশন। তো এই কাস্ট সার্টিফিকেটটি আপনার হাতের মধ্যে পাওয়ার আগে আপনাকে যে সমস্ত ডকুমেন্টসগুলি আপনার ফর্মটির সাথে জমা দিতে হবে সেটা হচ্ছে যে সর্বপ্রথমে আপনি এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে যেই ফর্মটি ফিল আপ করে প্রিন্ট আউটটি বার করেছেন সেই প্রিন্ট আউট করা ফর্মটি আপনাকে অ্যাটাচ করতে হবে এবং এই ফর্মটির সাথে যে সমস্ত জিনিসগুলি আপনাকে অ্যাড করতে হবে সেইগুলি হলো, তো যার নামে কার্ড হবে তার, মানে এখানে যে মহিলাটি তার কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছে সেই মহিলার যে সমস্ত ডকুমেন্টস প্রথমে এখানে অ্যাটাচ করতে হবে, সেই মহিলার ভোটার কার্ড, সেই মহিলার আধার কার্ড, রেশন কার্ড, এবং সেই মহিলার যদি এখনো পর্যন্ত ভোটার কার্ড না হয়ে থাকে তো সেই ক্ষেত্রে সেই মহিলার জন্ম সার্টিফিকেট দিলেও হবে, তার ভোটার কার্ড না থাকলে তার জন্ম সার্টিফিকেট আপনি এখানে দিতে পারেন, এবং সেই মহিলার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। এবার এখানে অনেকেরই হতে পারে যারা মাধ্যমিক পর্যন্ত পড়েনি, সেই ক্ষেত্রে তারা যদি 5, 6, 7, 8 যেই ক্লাস পর্যন্ত পড়ে থাকুক না কেন স্কুল থেকে যে সার্টিফিকেটটি দেওয়া হয়েছিল স্কুল সার্টিফিকেটটিও যদি সেখানে অ্যাটাচ করে তো সেই ক্ষেত্রেও সেটা এখানে গ্রাহ্য হবে। এবং এরপরে যে মহিলা এখানে অ্যাপ্লাই করেছে তার 4টি পাসপোর্ট সাইজের কালার ফটো আপনাকে এখানে এই ফর্মটির সাথে অ্যাড করতে হবে, এখানে যে মহিলা অ্যাপ্লাই করছে সেই মহিলার এই সমস্ত ডকুমেন্টসগুলি দিতে হবে। এবং এখানে আপনাকে একটি ছোট্ট জানকারি দিয়ে রাখি, আপনি যদি একজন বিবাহিত মহিলা হয়ে থাকেন তো আপনি যখন অনলাইনের মধ্যে এই ফর্মটি ফিল আপ করবেন তো সেই সময় আপনি এখানে একটি অপশন দেখতে পাবেন প্লেস অফ বার্থ, এইখানে যে আপনি এই যে ঠিকানাগুলি দিবেন আপনার এখানে স্টেট, আপনার ডিস্ট্রিক্ট, আপনার পুলিশ স্টেশন, আপনার ভিলেজ, এইগুলি আপনার বাপের বাড়ির হবে। আপনি যদি আপনার বাড়িতে জন্মগ্রহণ করেন তো সেই ক্ষেত্রে এখানে আপনার বাপের বাড়ির যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসগুলি আপনাকে এখানে ফিল আপ করে দিতে হবে। এই জিনিসটি আপনাকে ভালো করে ক্লিয়ার করে আপনাকে এখানে ফিল আপ করতে হবে। এবং একটু নিচের দিকে আসলে আপনি এখানে একটি অপশন দেখতে পাবেন পার্মানেন্ট অ্যাড্রেস ফর লাস্ট 6 মান্থ, এইখানে সেই মহিলাটিকে তার যে শ্বশুর বাড়ির অ্যাড্রেস সেই অ্যাড্রেসটি এখানে ফিল আপ করতে হবে। এখানে কেয়ার অফ বলে আপনার স্বামীর নামটি দেবেন এবং আপনার স্বামীর যে অ্যাড্রেসটি সেই অ্যাড্রেসটি আপনি এখানে ফিল আপ করবেন। আর উপরে যেখানে ফাদার নেমটি লেখা ছিল সেখানে আপনার যে বাপের বাড়ির বাবার নাম সেই নামটা আপনাকে সেখানে ফিল আপ করে দিতে হবে। আপনি যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন তো আপনাকে এই জিনিসগুলি আপনাকে ফর্মটি ফিল আপ করার সময় ভালো করে এখানে ফিল আপ করে নিতে হবে। এবং আপনি এখানে যে আপনার স্বামীর নামটি লিখবেন, আপনার স্বামীর ভোটার কার্ড এবং আধার কার্ড আপনাকে আপনার ফর্মটির সাথে অ্যাটাচ করে জমা দিতে হবে। আশা করি এই ব্যাপারটা আপনাদের সকলের ক্লিয়ার হয়ে গেছে। তো এরপর এখানে যেই মহিলাটি অ্যাপ্লাই করলো তার এই সমস্ত ডকুমেন্টসগুলি দেওয়ার পর সেই মহিলার বাপের বাড়ির বাবার যে সমস্ত ডকুমেন্টসগুলি লাগবে সেইগুলি হলো তার বাপের বাড়ির বাবার ভোটার কার্ড, তার বাবার আধার কার্ড, তার বাবার রেশন কার্ড, তার বাবা যদি কোনো জমির দলিল থেকে থাকে তো সেই দলিল, এবং ইনকাম সার্টিফিকেট। ইনকাম সার্টিফিকেটটি কেবলমাত্র আপনি যদি ওবিসির জন্য ফর্মটি ফিল আপ করছেন তো সেই ক্ষেত্রে এখানে ইনকাম সার্টিফিকেট দিতে হবে। আপনি যদি এসসি বা এসটির জন্য ফর্ম ফিল আপ করেন তো সেই ক্ষেত্রে আপনাকে এখানে কোনো ইনকাম সার্টিফিকেট না দিলেও চলবে।
এবং তারপরে তার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটি অবশ্যই আপনার বাপের বাড়ির অ্যাড্রেসের যে প্রধান রয়েছে, গ্রাম পঞ্চায়েতের যে প্রধান রয়েছে, সেই প্রধানের কাছ থেকে আপনাকে এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটি আপনাকে নিয়ে আসতে হবে। তো এই যে তথ্যগুলি, এইগুলি আপনার বাপের বাড়ির বাবার এই সমস্ত ডকুমেন্টসগুলি আপনাকে দিতে হবে। তো এখানে আপনাকে জানিয়ে রাখি, এখানে যে আপনি ইনকাম সার্টিফিকেট এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটি দিচ্ছেন, এটা আপনার বাপের বাড়ির এবং শ্বশুর বাড়ির দুটো জায়গারই ইনকাম সার্টিফিকেট এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনাকে আপনার ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। ইনকাম সার্টিফিকেটটি কেবলমাত্র ওবিসি ক্যান্ডিডেটের জন্য। তো এই সমস্ত ডকুমেন্টসগুলি দেওয়ার পর তার বাপের বাড়ির মধ্যে যদি কারো কাস্ট সার্টিফিকেট আগে থেকে থাকে, সেটা আপনার জেঠু কাকু বা আপনার দাদু বা আপনার জেঠু কাকুর ছেলে মেয়ের যদি আগে থেকে কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, তো সেই ক্ষেত্রে আপনাকে এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলি জমা দিতে হবে, যার নামে কার্ড হবে তার বংশের কারো যদি কার্ড থেকে থাকে, যেমনটি আপনাকে বললাম, বংশের মধ্যে যার নামে কার্ড রয়েছে, কাকু জেঠু বা আপনার কাকু জেঠুর ভাই বা বোনের মধ্যে যদি কারো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, তো সেই কাস্ট সার্টিফিকেটের জেরক্স কপি আপনাকে এখানে দিতে হবে। এবং যার কাস্ট সার্টিফিকেটটি রয়েছে তার ভোটার কার্ডের জেরক্স কপি দিতে হবে, তার রেশন কার্ডের জেরক্স কপি দিতে হবে এবং তার আধার কার্ডের জেরক্স কপি দিতে হবে। তো এখানে এই সমস্ত তথ্যগুলি আপনার বাপের বাড়ির যার আগে থেকে কাস্ট সার্টিফিকেটটি রয়েছে সেই ব্যক্তির এই সমস্ত ডকুমেন্টসগুলি আপনাকে দিতে হবে। এবং এর পাশাপাশি আপনার বাপের বাড়ির বংশপঞ্জী, আপনাকে আপনার বাপের বাড়ির যে অঞ্চল প্রধান রয়েছে সেখান থেকে গিয়ে আপনাকে আপনার বংশপঞ্জী একটি তৈরি করে নিয়ে আসতে হবে। এই বংশপঞ্জীটির জন্য আপনি আপনার বাপের বাড়ির অঞ্চল প্রধানের কাছে গিয়ে সেখান থেকে আপনাকে যে সমস্ত জিনিসগুলি জিজ্ঞেস করবে সেই সমস্ত জিনিসের উত্তর আপনি দিলে আপনাকে একটি বংশপঞ্জী তৈরি করে দিয়ে দেওয়া হবে। এবং তার পাশাপাশি আপনার বংশের যে ব্যক্তির আপনি কাস্ট সার্টিফিকেটটি শো করা দেন, সেটা অনলাইন ফর্ম ফিল আপের সময় হোক বা আপনি এখানে যে সমস্ত ডকুমেন্টস দিচ্ছেন, সেখানে যেই ব্যক্তির কাস্ট সার্টিফিকেট আপনি শো করালেন সেই ব্যক্তি তার বাবা, তার যে বাবা, তার বাবার ভোটার কার্ড আপনাকে এই ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে, তার বাবার রেশন কার্ডটি অ্যাটাচ করতে হবে, তার বাবার আধার কার্ডটি অ্যাটাচ করতে হবে। তো এটা যদি আপনার ভাই হয়ে থাকে, আপনার যদি কাকাতো ভাই হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আপনার যে কাকার ডকুমেন্টসগুলি আপনাকে আপনার ফর্মটির সাথে অ্যাটাচ করে দিতে হবে। এবং এর পাশাপাশি আপনাকে আদার্স যে সমস্ত ডকুমেন্টসগুলি আপনাকে এই ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে সেইগুলি হলো, আপনি এখানে দেখতে পাচ্ছেন আদার্স সার্টিফিকেট বলে ভোটার লিস্ট। আপনি যদি জানেন না কিভাবে আপনি আপনার ভোটার লিস্টটি ডাউনলোড করবেন, তো সেই ক্ষেত্রে আমি একটি আগেই ভিডিও বানিয়ে আমি আমার চ্যানেলের মধ্যে পোস্ট করে রেখেছি কি আপনি আপনার বুথের ভোটার লিস্টটি কিভাবে ডাউনলোড করবেন, সেটা আপনি আপনার মোবাইলের মাধ্যমেও করতে পারবেন। এবং সেই ভোটার লিস্টটির যেই পেজটির মধ্যে আপনার ফ্যামিলির সমস্ত ডিটেলসগুলি রয়েছে সেই পেজটি আপনাকে প্রিন্ট আউট করে নিয়ে আপনাকে এই ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। এবং এরপরে যে ডকুমেন্টসটি আপনাকে দিতে হবে, সাক্ষীর ভোটার কার্ড অথবা সাক্ষীর আধার কার্ড অবশ্যই সেটা সেলফ অ্যাটেস্টেড করতে হবে। এবং আপনাকে এখানে জানিয়ে রাখি, আপনি যখন অনলাইনের মধ্যে ফর্মটি ফিল আপ করবেন সেখানে যে দুটি ব্যক্তিকে সাক্ষী হিসেবে আপনি অ্যাড করবেন সেই দুটি সাক্ষী যেন আপনার স্বামীর বাড়ির হয়। এই দুটি সাক্ষী যেন না আপনার বাপের বাড়ির হয়, এই সাক্ষী দুটি আপনার স্বামীর বাড়ির হতে হবে। এবং আপনি আপনার বংশপঞ্জী, যেটা আপনি আপনার অঞ্চল প্রধানের কাছ থেকে বানিয়ে নিয়ে আসবেন, সেই বংশপঞ্জীর মধ্যে যাদের যাদের নাম থাকবে তাদের প্রত্যেকের ভোটার কার্ডের জেরক্স আপনাকে আপনার ফর্মটির সাথে অ্যাটাচ করে দিতে হবে, যাতে করে আপনি যে বংশপঞ্জীটি তৈরি করে দিয়েছেন সেটা কোনো জাল বংশ পরিচয় নয়, তার মধ্যে আপনি যে সমস্ত তথ্যগুলি দিয়েছেন সেগুলো সমস্ত কিছু ঠিক। এবং আপনি আপনার ফর্মটির মধ্যে যে সমস্ত ডকুমেন্টসগুলি দিবেন সেই সমস্ত ডকুমেন্টসগুলি যেই ব্যক্তির ডকুমেন্টস হবে সেই ব্যক্তিকে সেলফ অ্যাটেস্টেড করে অবশ্যই দিতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলি নিয়ে আপনি অনলাইনের মধ্যে যে ফর্মটি ফিল আপ করেছেন সেই ফর্মটির প্রিন্ট আউটের সাথে আপনি এই সমস্ত যাবতীয় ডকুমেন্টসের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে আপনি আপনার নিকটবর্তী দুয়ারা সরকার ক্যাম্পে গিয়ে বা আপনার যে আপনার শ্বশুর বাড়ির যে বিডিও অফিস রয়েছে সেখানে গিয়ে, যে কাস্ট সার্টিফিকেটের দপ্তর রয়েছে সেখানে গিয়ে আপনি জমা দিলে সেখান থেকে ভেরিফাই করা হবে। ভেরিফাই করার পর কয়েকদিনের মধ্যেই, হতে পারে সঙ্গে সঙ্গে আপনার হিয়ারিংও হয়ে যেতে পারে অথবা কয়েকদিন পরে আপনাকে একটি হিয়ারিংয়ের ডেট দেওয়া হতে পারে, সেই ডেটে গিয়ে আপনার হিয়ারিং হওয়ার পর কয়েকদিনের মধ্যেই আপনি আপনার কাস্ট সার্টিফিকেটটি আপনার হাতের মধ্যে পেয়ে যাবেন। তো মূলত এই সমস্ত ডকুমেন্টসগুলি লেগে থাকে, এবারে ডিপেন্ড করে আপনি যেখানে জমা দিচ্ছেন সেখানের অফিসাররা কি জেরক্স কপি দেখে আপনার ফর্মটিকে অ্যাপ্রুভ করবেন। তো আপনি এই সমস্ত জেরক্স কপিগুলি নিয়ে যাবেন, এদের মধ্যে থেকে যে সমস্ত জেরক্স কপিগুলি নিয়ে প্রয়োজন হবে সেগুলো তারা রেখে নেবে এবং যেগুলি নিয়ে প্রয়োজন হবে না সেগুলো আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে। এবং আপনাকে জানিয়ে রাখি, আপনি যখন ফর্মটি জমা দিতে যাবেন সেই মুহূর্তে আপনার সমস্ত অরিজিনাল কপিগুলো আপনি সাথে করে নিয়ে যাবেন। এছাড়াও যদি আপনার মনের মধ্যে কোনো রকম কোনো কোশ্চেন থেকে থাকে অথবা আপনি যদি এই পিডিএফ ফর্মটি ডাউনলোড করতে চান, তো এই পিডিএফ ফর্মটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে পোস্ট করে রাখবো, আপনি চাইলে সেখান থেকে আপনি এই পিডিএফ ফর্মটি ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে নিয়ে খুব সহজেই এই সমস্ত ডকুমেন্টসগুলি
দেখে দেখে আপনি আপনার ফর্মের সাথে অ্যাটাচ করে নিতে পারবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনি ডিসক্রিপশনের মধ্যে পেয়ে যাবেন, আর আপনি চাইলে টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে রাখতে পারেন। তো আশা করছি আপনি যদি একজন বিবাহিত মহিলা হয়ে থাকেন, আপনার জন্য এই ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও ছিল। তো ভিডিওটি যদি আপনার একটু হেল্প হয়ে থাকে তো আপনি ভিডিওটিকে একটি লাইক করুন, আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলির মধ্যে শেয়ার করুন, যাতে করে সবাই এই ভিডিওটির পুরোপুরি হেল্প পেতে পারে এবং তারা তাদের কাস্ট সার্টিফিকেটটি খুব সহজেই তাদের হাতের মধ্যে পেয়ে যেতে পারে। এছাড়াও আপনার মনের মধ্যে কোন রকম কোনো কোশ্চিন থাকলে আপনি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারেন, আমি চেষ্টা করবো খুব শীঘ্রই আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার। আর ভবিষ্যতে এমনই নতুন নতুন ইন্টারেস্টিং টপিকের উপর আপনি যদি আরও ভিডিও দেখতে চান তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না, কারণ এই চ্যানেলের মধ্যে এমনই ইন্টারেস্টিং টপিকের উপর আরও নতুন নতুন ভিডিও আপনি টাইম টু টাইম পেতে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে এমন একটি নতুন ইন্টারেস্টিং টপিকের সাথে। ততদিন পর্যন্ত নিজে ভালো থাকবেন এবং আপনার আশপাশের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন।